শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। কেন্দ্রীয় সরকারের এজেন্টদের বিরোধী নীতির প্রতিবাদে হুগলির আরামবাগের হেড পোস্ট অফিসের এজেন্টদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এদিন এজেন্টদের কমিশন সহ বিভিন্ন দাবিতে হেড পোস্ট অফিসের গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভটি করেন। জানা গেছে 23 অক্টোবর থেকে 6ই অক্টোবর পর্যন্ত চলবে এজেন্টদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভটি। মঙ্গলবার সকাল থেকে এজেন্টরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। আগে যা কমিশন দেওয়া হতো এই এজেন্টদের, বর্তমানে সেই কমিশন কমিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু কিছু স্কিমে এজেন্টদের কমিশন দেওয়া হচ্ছে না বলে তারা জানান। জানা গেছে সারা ভারতবর্ষব্যাপী স্মল সেভিংস এজেন্টদের ধর্ণা চলবে 2 থেকে 6 অক্টোবর পর্যন্ত। দেশের সমস্ত পোস্ট অফিসে এজেন্টদের এক ধর্ণা কর্মসূচি চলছে। স্মল সেভিংস এজেন্টদের আমাদের ধর্ণা চলছে, 2 থেকে 6 পর্যন্ত ধর্ণা চলবে। এজেন্ট বিরোধী নীতির জন্য, কেন্দ্রের যে এজেন্ট বিরোধী নীতি, সেই নীতির প্রতিবাদে আমরা এই ধর্ণা অবস্থান ধর্ণায় বসেছি। এবং এটা আমাদের দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হয়েছে এবং সারা ভারতবর্ষব্যাপী সমস্ত পোস্ট অফিসে আমাদের এই যে সব এজেন্ট ভাইয়েরা সবাই মিলিত হয়ে এইভাবে আমাদের এই ধর্ণা সাফল্যমণ্ডিত করার জন্য আমরা এখানে এসেছি, জড়ো হয়েছি। এবং আমাদের দাবি হচ্ছে যে আগে আমাদের কমিশন অনেক বেশি ছিল, এখন কমিশন অনেক কমে গেছে, হাফ কমিশন হয়ে গেছে। কমিশন কিছু কিছু স্কিমে কমিশন দিচ্ছে না এবং কিছু কিছু কমিশন স্কিম নিয়ে আসছে যেগুলোতে আমাদের এজেন্টদের কমিশন থাকছে না। তার জন্য আমাদের যে জীবিকা, সেই জীবিকাতে আমাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে আমরা খুব অনিশ্চিত হয়ে পড়েছি, আমাদের পেটে টান পড়ে যাচ্ছে। সেই জন্য আজকে আমরা এই ধর্ণায় বসেছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে। এটা আমাদের 6 তারিখ পর্যন্ত লাগাতার চলবে, যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে। আমরা 6 তারিখ পর্যন্ত এখন করেছি, এরপর আরও বৃহত্তর ধর্ম ইয়েতে আমরা যাব। হ্যাঁ, 5 দিন চলবে। আমরা NSSI প্রত্যেকে এজেন্টদের প্রত্যেকের পক্ষ থেকে, সারা ভারত স্মল সেভিংস যে এজেন্ট অ্যাসোসিয়েশন আছে NSSI এর প্রত্যেকে আমরা এই ধর্ণা করছি। আমার নাম হচ্ছে ফাল্গুনী মহন্ত, আমি এই পোস্ট অফিসে একজন এজেন্ট। শান্তিপূর্ণ আমাদের ধর্ণা হচ্ছে, আমরা 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের ধর্ণা হচ্ছে হবে। আচ্ছা, আমরা কি মহিলারা আছি, আমরা অনেক রোদ জল বৃষ্টি ঝড় মাথায় নিয়ে আমরা সব কিছু কাজকর্ম করি, কিন্তু একটা ভিখারিকেও 50 পয়সা দেওয়া হয় না। সরকার আমাদেরকে 50 পয়সা কমিশন দিচ্ছে, কিছু কমিশন আগে সবেতেই কমিশন ছিল, এখন সব কমিশন ম্যাক্সিমাম তুলে নিয়েছে, নিয়ে সরাসরি করতে শুরু করেছে। অত আমরা খাবো কি, আমাদের ছেলে পুলেরা সব খাবে কি? আমরা এখন এমন জায়গায় পৌঁছেছি একটা বয়সে, যে এই বয়সটা আমরা কোথাও আর যে কোনো কাজকর্ম করতে পারবো না। অতএব আমরা এই ধর্ণা করছি, করবো। আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে করছি। আমরা NSSI অল ইন্ডিয়া এজেন্ট ইউনিয়ন সংগঠন থেকে এই ধর্ণা বসে, শান্তিপূর্ণ ধর্ণা বসেছি 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। আমরা হেড পোস্ট, আরামবাগ হেড পোস্ট অফিসের রূপালী দে, আরামবাগ ইন্দিরাপল্লী, ওয়ার্ড নাম্বার 3। সেভিং সে এজেন্ট, তাই আজ যে এই যে 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যে ধর্ণার ব্যবস্থা হয়েছে, তা অনশন ধর্ণা আমরা করছি, তাই এটা হচ্ছে আমাদের পেটের রুজি রোজগারটা সরকার আমাদের মেনে নিচ্ছে কেন? বিভিন্ন নতুন নতুন প্রকল্প আনছে, তার কোনো কমিশন রাখছে না। এবার আমরা আমাদের সংসার কী করে চালাবো? কিন্তু দেখুন, আমরা যে 50 পয়সা পাচ্ছি সেটাও সরকার আমাদের কাছ থেকে ইনকামের ট্যাক্স কেটে নিচ্ছে, তাহলে আমাদের যত্রতো পয়সা কী থাকবে, তাহলে আমাদের সংসার কী চলবে? এইটা সরকার আমাদের দিকে তাকাচ্ছে না, দেখছেও না। এই সরকারের পক্ষে উদাসীনতা আমাদের, সেই জন্যই ধর্ণা আজকে সৃষ্টি করা হয়েছে। আজ আমরা 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত দিল্লি যত্রতত্র মধ্যস্থানে আমরা যে ইয়েটা ধর্ণা ব্যবস্থা নিয়েছি, সেটা হচ্ছে আমাদের মল সেজিং অ্যাসোসিয়েশন পক্ষ থেকে।
তাই আপনার সরকারের পক্ষ থেকে আমরা জানাতে চাইছি যে সরকার যাতে এই উদাসীনতা তারা নিজেদের মনে থেকে মুছে নিয়ে তারা যেন এজেন্টদের এই গরিব খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত সাধারণ মানুষ যারা এজেন্ট আছে তাদের কথা সহজে একটু মেনে নেয় বা তাদের দিক থেকে এই কমিশনগুলো যেন সমস্ত স্কিমে রেখে রাখে দেয়, তারা যেন ক্ষতি খেতে পারে, তাদের ছেলে মেয়েদের যেন অন্ন যোগাতে পারে, এই মানুষের কথা যেন সরকার উদাসীনতা দেখা যায়, এইটা মলসের পক্ষ থেকে আমি জানাচ্ছি। বা সকল সকল এজেন্ট বন্ধু তো আছেই, তাছাড়াও গোটা ভারতবর্ষ ময় যে অ্যাসোসিয়েশন এজেন্ট আছে এসে তাদের প্রত্যেকের কথাটাই ভাবতে হবে, আমাদের নিজেদের কথা এখানে নয়, আরামবাগের কথা নয়, গোটা ভারতবর্ষের কথা আমি ভেবে বলছি যে এটা সরকারের যে উদাসীনতাটা আছে এইগুলো কতগুলো স্কিম এমন সরকার বার করছে যেগুলো আমরা খেটে যাচ্ছি কিন্তু আমরা পয়সা পাচ্ছি না, কিন্তু সেগুলো আমাদের মাধ্যমেই কাজগুলো করাচ্ছে কিন্তু করলেও আমরা পয়সা পাচ্ছি না, তাহলে আমাদের চলবে কী করে? এগুলো সরকার যদি এগুলো তুলে দেয় তাহলে আমরা কীভাবে চালাবো সংসারটা সংগ্রাম আমাদের? হ্যাঁ, তার জন্যে আমরা যে জোর আন্দোলন সংগঠন করছি সেই কথাটা আমাদের এটাই বিশেষ, এটাই আমাদের রুচি রোজগার, এছাড়া আমাদের কিছু ইনকাম নেই। সরকার যদি আমাদের ব্যবস্থা না দেয় তাহলে আমাদের চলবে কি করে? আমার নাম নবীন চক্রবর্তী, আমি এসি নার্সিং হোম। 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।